মারা গেলেন মুক্তিযোদ্ধার স্ত্রী, বিপাকে কবরস্থ করা নিয়ে এলাকায় তোলপাড়। পুলিশের হস্তক্ষেপে অবশেষে মুক্তিযোদ্ধার স্ত্রীকে দাফন করা হয়েছে তৃতীয় কবরে। সম্পত্তি বিরোধের জের ধরে এলাকায় বাড়ির লোকজন কবরস্থ করায় বাধা প্রয়োগ করে। অবশেষে পুলিশের হস্তক্ষেপে তৃতীয় স্থান নির্ধারণ করে মুক্তিযোদ্ধার স্ত্রীকে দাফন করা হয়। ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার 3 নং কালোচু ইউনিয়নের মার্কি মিজিবাড়িতে। দর্শক, সেখানে আমাদের প্রতিবেদক এস এম মিরাজ মুন্সি হাজির হয়। আমরা দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধার দুই কন্যা সন্তানের হাজারি। মেয়েরা কত দেখতে পাচ্ছেন আপনারা, মায়ের লাশ দাফন করতে পারছেন না, দুই বোনের আহাজারি। আপনারা দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী সিরাজউদ্দৌলার স্ত্রীর কবরে দাফন করতে দিচ্ছে না, বোঝায় তাদের মাকে কবরস্থ করতে দিনভর টানা হেসরা। যে বাড়িটি গড়েছিল মুক্তিযোদ্ধা সিরাজউদ্দৌলা, সেই বাড়িতে ঠাঁই হচ্ছে না তার স্ত্রীর কবর। আপনারা দাবি কি এই বাড়িতে সিরাজউদ্দৌলার স্ত্রী মমতাজ বেগমকে দাফন করা? শুনতে সীমানা ফটকে মমতাজ বেগমের জন্য কবর খোলা হয়েছে, কিন্তু এই আমরা এই যেখানে প্রথম কবরস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয় সেই স্থানটি দেখতে পাচ্ছি। পরে সেখান থেকে দ্বিতীয় আরেকটি স্থান নির্ধারণ করা হয়, সেখানেও বাধা প্রয়োগ করা হয়। পরে এলাকার ইউপি চেয়ারম্যান ও হাজীগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে তৃতীয় স্থানে কবরস্থ করা হয়। সর্বশেষ এলাকাবাসী জানিয়েছেন যে নির্দিষ্ট স্থানে অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের যে ঘর বরাবর যে জায়গাটি রয়েছে সেখানে তার স্ত্রীর সমাধিস্থল হচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করেছি এলাকাবাসীর সাথে। সারা বাড়ি দখল করতে চায়, উনি নাই, মুক্তিযোদ্ধার কেউই নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউই নাই, এখন সবাই সমপক্ষ মিলে তার মুক্তিযোদ্ধা নিজের জায়গা, মুক্তিযোদ্ধা নিজের জায়গা, তার স্ত্রীকে এখানে কবর দেওয়ার জন্য সবাই সিদ্ধান্ত হয়েছে এখানে দেবে সে, এবং তার নিজের জায়গা, মুক্তিযোদ্ধা নিজের জায়গা। এটা এই জায়গা নিয়ে পরবর্তী কোনো জটিলতা সৃষ্টি হতে পারে, প্রশ্ন ওঠে না, জটিলতার কোনো। এমন নিষ্ঠুরতার ঘটনা আর কোথাও যেন না ঘটে সেই প্রত্যাশা আমাদের সবার। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।